প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিপজিশন। তাহলে আমাদের প্রথমে আমি একটা এক্সাম্পল দেখি। যেমন বলা হয়েছে আই অ্যাম ইন দ্য ক্লাসরুম, দেখো একটু খেয়াল করে ইন দ্য ক্লাসরুম, তাহলে আসলে এই ইনটা কি? আবার যেমন ধরো হি জাম্পস ইন টু দ্য পন্ড, অথবা হি ইজ ইনসাইড দ্য হাউস, এই যে ইন, ইন টু, ইনসাইড, এইগুলো কি? এইগুলো হচ্ছে আমরা তোমাদের একটা গল্প বলবো, এই অল্প স্বল্প গল্পের মাধ্যমে আজকে তোমাদের ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করব। তো আমরা একটু চেষ্টা করি এটা গল্পটা কি, অথবা প্রথমে এই জিনিসটা আমাদের একটু জানতে হবে যে আমি যে বললাম যে প্রিপজিশন এটা কি করতে হয় সেটা একটু জানি। যেমন মূলত ওয়ার্ডটা আসছে, একটা হচ্ছে যে প্রি, প্রি, আর একটা হচ্ছে পজিশন, প্রিপজিশন, তাই তো? তা অর্থাৎ প্রি মানে হচ্ছে পূর্বে, মানে বিফোর, অর্থাৎ পূর্বে, কার পূর্বে? পজিশন মানে অবস্থান, কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউন, অর্থাৎ যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য দেশের সম্পর্ক স্থাপন করে, মূলত তাই হচ্ছে প্রিপজিশন। তো এটা হচ্ছে আমরা তরকারি রান্না করতে গেলে যেমন আমাদের কিছু মশলা লাগে, তাহলে কী হয় আমাদের এটা সবজির মানটা বাড়ে, কোয়ালিটিটা বাড়ে, স্বাদটা বাড়ে। সেমভাবে এই ধরনের প্রিপজিশন ইউজ করলে সেন্টেন্সের কোয়ালিটিটা একটু ইম্প্রুভ করে। তো এইটা আমাদের প্রিপজিশনটা, এটা বিভিন্ন ধরনের হতে পারে, সিঙ্গেল হতে পারে, এমনি যাহা সিঙ্গেল তাই সিম্পল, এটা গ্রামারের ভাষায় বলা হচ্ছে সিম্পল। আবার কিছু সিম্পল থাকতে পারে, ডাবল থাকতে পারে, যেমন আমি যাদের বললাম শুধু ইন, ইন থাকে, তাহলে ইনটা হচ্ছে একটা সিম্পল। কিন্তু যদি বলি ইন টু, তখন তো আমরা জানি ইন টু আসছে কীভাবে, ইন প্লাস টু, এই দুইটা মিলে হয়েছে ইন টু, এগুলো হচ্ছে ডাবল। তো আমাদের কিন্তু এখন গ্রামারে ওইভাবে আসে না যে ইন টু, অর্থাৎ দুই, এটা কয় প্রকার বা প্রকারভেদ বা ক্লাসিফিকেশন, এভাবে কিন্তু আসে না। আমাদের জানতে হবে যে আসলে আমাদের কীভাবে আসে, আমাদের সরাসরি আসে অ্যাপ্লাইড প্রিপজিশন, অর্থাৎ যেটা কীভাবে প্রিপজিশন ইউজ করতে পারি, যেমন ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে। তো চলো আজকে তোমাদের আমি একটা গল্প বলবো, ক্লাস শুরুর ক্ষেত্রে আমি যে গল্পটা বলবো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। গল্পটা হচ্ছে আমরা দুই বন্ধুকে চিনি, আমার দুইজন স্টুডেন্ট, একজনের নাম মনে করো শোভা, আর একজনের নাম মৌসুমী। তো এই মৌসুমী এবং শোভা তারা কী করলো, একদিন বিকালবেলা তারা দুইজনে গল্প করছিল। তারা যখন গল্প করছিল তখন তাদের, সবাই একটু খেয়াল করো, এই মনে করো একটা পাইপের মতো, তারা কয়জন ছিল বলো তো? আমি বলছিলাম তাদের গল্পটা হচ্ছিল বিটুইন, বিটুইন মানে মনে রাখবা দুজনের মাঝে। তারা দুজনে মিলে কথা বলতেছিল, তাহলে কয়জন? তারা মানুষ ছিল দুইজন। তারা দুইজনে যখন গল্প করছিল এই পাইপে, মনে করো এখানেই তারা, পাশেই তারা ছিল, তারা যখন এইটা গল্পটা করে হঠাৎ একটা সাউন্ড আসলো, সে সাউন্ডটা কি? তারা খুব অবাক হয়ে গেল। সে অবাক হওয়ার জন্য তারা এটা চিন্তা করলো যে ঠিক আছে আমরা এটা বের করি। তখন দেখলো যে একটা ইঁদুর এখানে প্রবেশ করে, তাহলে আমরা দেখলাম ইন, তাই না? ইন, তাহলে এটা হচ্ছে কি, ভিতরে প্রবেশ করা, ভিতরে প্রবেশ করা। দুই বন্ধু মিলে চিন্তা করলো যে না, আমরা এটা একটা ঐতিহাসিক ঘটনা হবে, আমরা একটা অনেক কিছু বড় কিছু আবিষ্কার করব, আমরা এটা শালটা লিখে রাখবো, তাহলে এখানে আমরা শাল লিখে রাখবো। আরেক বন্ধু বললো যে শুধু শাল লিখলে হবে, আমরা দিন, মাস, তারিখ এগুলো লিখে রাখবো, অর্থাৎ শালটা আমরা লিখে রাখতে পারি। তো বলো যে এই সময়টা কি নির্দিষ্ট সময় কি না এটাও আমরা লিখে রাখবো, যে কখন সময়টা শুরু হয়। তখন আরেক ওই দুই বন্ধুর মধ্যে একজন বলল যে যেহেতু এটা একটা ঐতিহাসিক ঘটনা হবে, তাহলে আমরা কি করব, এই স্থানটা বিশাল বড় একটা স্থান হবে, তার জন্য আমরা এই বড় স্থান যদি হয় সেক্ষেত্রেও আমরা বড় স্থানের পূর্বে এটাও আমরা লিখে রাখবো। তো আশা করি তোমরা খুব বুঝতে পারছো আমি তোমাদের কী বোঝানোর চেষ্টা করছি। সবাই এটা খেয়াল করো, তাহলে ইনটা মূলত কোথায় বসছে? যেমন স্বাভাবিকভাবে ভিতরে প্রবেশ করা, এই অর্থে ইনটা বসছে। আবার যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে হতে পারে এই দিন, মাস অথবা সাল, তার পূর্বে কিন্তু ইন বসে। বড় স্থান যদি হয় তাহলে তার পূর্বে ইন বসে, যদি নির্দিষ্ট সময় হয় তার পূর্বে ইন বসে। এখন এই ইঁদুরটা কিন্তু বসে থাকবে না, ইঁদুরটা কী করলো,
আস্তে আস্তে ভিতরে চলে গেল অর্থাৎ যদি স্থান চেঞ্জ করে বা অবস্থা পরিবর্তন হয় অবস্থান পরিবর্তন হলে তখন হবে ইনটু অবস্থা অবস্থা পরিবর্তন হলে এখন এই ইঁদুরটা কিন্তু তার অবস্থাটা পরিবর্তন করলো সে হলো ইন মানে ভিতরে প্রবেশ করছিল অর্থাৎ আমি যখন আই অ্যাম ইন দ্য ক্লাস আমি ক্লাসে আছি এখন আমি স্বাভাবিকভাবে আই অ্যাম ইনটু দ্য ক্লাস অর্থাৎ ইনটু দ্য ক্লাসটা মানে আমি ক্লাসে গেলাম এরপর আবার ওইখান থেকে হয়তো চলে আসব এই ধরনের যদি কোনো অবস্থা পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা ইনটু দিতে পারি যেমন আমি লিখলাম যে ফার্স্টে লিখেছিলাম হি জাম্পস ইনটু দ্য পড সে ধরো যদি এইভাবে লেখা হয় হি জাম্পস ইনটু দ্য রিভার বা ইনটু দ্য পন্ড সবাই একটু খেয়াল করো তার মানে এই ইনটু কি সে কি জাম দিয়ে ওইখানে পানির উপরে থাকবে না সে কিন্তু একটা অবস্থা পরিবর্তন হবে ভিতরে প্রবেশ করে অবস্থান করা হতে পারে অথবা অবস্থার পরিবর্তন হতে পারে তাহলে হচ্ছে আমরা ইনটু এখন এই ইঁদুরটা কী করলো এখান থেকে তাহলে কী করলো বাইরে চলে আসলো আর এর আগে বাইরে যাওয়ার আগে তারা যখন ছিল ইঁদুরটা কী ছিল ইনসাইড ইনসাইড অর্থাৎ ভিতরের পাশে ভিতরের ভিতরের পাশে বা ভিতরের দিকে ছিল এখন ইঁদুরটা চলে আসার চেষ্টা করলো কি আউটসাইড আউটসাইড মানে তাহলে বাইরের দিকে আর আউট মানে নর্মালি বাইরে যাওয়া আমরা অনেক সময় বলি না গেট আউট হচ্ছে কি একটা বাইরে যাওয়া বা গেট লস্ট চলে যাওয়া গেট ডাউন নিচে নামা এইভাবে অনেক কিছু হতে পারে তা মেইনলি আউট মানে হচ্ছে বাইরে যাওয়া তাহলে আমরা দেখি যে দুই বান্ধবী যখন কথা বলছিল তারা যখন এই ইঁদুরটাকে বের করে দিল পাইপের ভিতর থেকে ইঁদুরটা চিন্তা করলো কি আগে তো নিজের লাইফটা নিজে বাঁচাবে নিজের লাইফটা বাঁচানোর জন্য সে তখন কী করলো ঠিক পাইপের উপরে এসে বসলো কোথায় বসলো পাইপের উপরে এটা হচ্ছে অন ওয়ানটা তাহলে এক পাইলাম কি উপরে বা স্পর্শ করা অবস্থায় বোঝায় স্পর্শ করা অবস্থা বোঝাবে যেমন দ্য পেন ইজ অন দ্য টেবল টেবিলের উপরে এই কলমটা আছে ধরো আমি এভাবে যদি বলি ডাস্টার ইজ অন দ্য মার্ক মার্কার অন দ্য মার্কার সবাই একটু খেয়াল করো এই যে উপরে কিন্তু একটা স্পর্শ করা অবস্থা আছে এটা কিন্তু অনেক সময় আমরা যেমন শালের পূর্বে শালটা আর শালের পূর্বে যেমন ইনটা ব্যবহার করি এটা এইটা অনটাও কিন্তু ওইটা যদি নির্দিষ্ট সময় যদি না থাকে সেক্ষেত্রে অনটা কিন্তু দিন মাস তারিখের পূর্বেও অনটা বসতে পারে তাহলে এটা অন হচ্ছে মেইনলি বসে হচ্ছে কোন ক্ষেত্রে উপরে স্পর্শ করা অবস্থা বোঝাবে আবার দিন মাস তারিখের পূর্বেও অনটা বসতে পারে এখন এই ইঁদুরটার কাহিনী আমরা বলতেছিলাম ইঁদুরটা এই চিন্তা করলো কি না এখানে তো আর থাকা সম্ভব না তার জন্য সে কী করলো আরও উপরে চলে যাওয়ার চেষ্টা করলো প্রথমে ইঁদুরটা কোথায় ছিল তাহলে সবাই একটু খেয়াল করো এখানে ছিল অর্থাৎ স্পর্শ করা অবস্থা ছিল সে আরও উপরে যাওয়ার চেষ্টা করলো তাহলে এটা হচ্ছে কি আপ আপ হচ্ছে কি তাহলে উপরে বা সামনে চলমান অবস্থা বোঝায় তাহলে এটা কী হবে উপরে বা সামনে চলমান অবস্থা বোঝায় সামনের দিকে যে চলমান নির্দিষ্ট কোনো দিকে চলমান অবস্থা বোঝায় যেমন আপওয়ার্ড হ্যাঁ আপ যদি বলা হয় সেটা হচ্ছে সবসময় সামনের দিকে একটা চলমান অবস্থা বোঝায় এখন এই অবস্থায় কী থাকে যায় সে সর্বোচ্চ উপরে ওঠার চেষ্টা করলো তাহলে একটা হচ্ছে ওভার আরটা হচ্ছে অ্যাবভ এখন ওভার আর অ্যাবভ যদি দুটো সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে সেন্টেন্সটা হয় সবাই একটু খেয়াল করো যেমন আমরা লিখলাম দ্য গেম ইজ ওভার অর্থাৎ খেলাটা শেষ দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড দেখো ফ্যানটা কোথায় আছে আমাদের মাথার উপরেই আছে তাহলে আমরা সবাই আমরা ফ্যান দেখতে পাই আবার যদি লেখো দ্য কাইট ইজ অ্যাবভ দ্য স্কাই
কাইট মানে আমরা জানি সবাই ঘুড়ি ঘুড়িটা যখন ওঠে আসলে মনে রাখার জন্য আমরা কিছু শর্টকাট টেকনিক তোমাদের আমি বলার চেষ্টা করছি সবাই একটু খেয়াল করো তাহলে ওভার হচ্ছে একটা হচ্ছে ওভার আর একটা হচ্ছে অ্যাবভ দুইটা তাহলে ওভার হচ্ছে যেটা সীমানার মাঝে অথবা আমাদের নাগালের ভিতরে যেটা আমরা চাইলে স্পষ্ট করতে পারি যেমন আমি বলছিলাম দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেডস আমাদের এডের উপরেই আছে আমরা চাইলে এটা কি এটা আমাদের মাথার উপরে স্পর্শ করতে পারি কিন্তু আমি চাইলে কি একটা ঘড়িকে স্পর্শ করতে পারবো আমি চাইলে কি আকাশ ছুঁতে পারবো পারবো না অর্থাৎ আমাদের সীমানার বাইরে যেমন আমি যদি বলি দ্য ডগ জাম্পস ওভার দ্য ওয়াল সবাই একটু খেয়াল করো আমি যদি এভাবে লিখতাম দ্য ডগ জাম্পস ওভার দ্য ওয়াল তাহলে এটা কিন্তু কারেক্ট হতে পারে কিন্তু যদি আমি লিখি দ্য ডগ জাম্পস অ্যাবভ দ্য ওয়াল সবাই একটু খেয়াল করো এই যা যদি আমি অ্যাবভ লিখি তাহলে এটা কিন্তু কারেক্ট হবে না এটা কারেক্ট হবে কারণ কি আমি চাইলে সব কিছু স্পর্শ করতে পারবো না যেমন এখানে বলা হয়েছে কুকুরের কথা কুকুরটা লাভ দিতে পারে ওয়াল আমরা অনেক সময় দেখি ওই অনেক কুকুর আছে তারা ওয়াল ছোটোখাটো দেওয়ালটা টপকাইতে পারে কিন্তু আমরা কখনো কি দেখেছি যে একটা কুকুর চাইলেই আকাশ ছুঁয়ে ফেলবে এটা কি সবসময় এটা এই ওয়ালের জায়গা যদি আমরা স্কাই দিই তাহলে কি কখনোই পসিবল হবে স্কাই দিলে পসিবল হবে না কিন্তু ওয়াল দিলে পসিবল হবে আমরা জানি ওয়ালটা আমরা জানি যে চাইলে সে একটা দেওয়াল টপকাইতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক উঁচুতে একটা ওয়াল এত বড় উঁচু যদি দেওয়া থাকে এটা সাধারণত এই ধরনের কনফিউশন সেন্টেন্স কম আসে কিন্তু তারপরে যে আসে না এটা বলার সুযোগ নেই এই জন্য বললাম যে আগে দেখতে হবে দেখবো যে আজকাল কী থাকে একটা স্টোরির মতো করে থাকে ওই সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করবা যে এত বিশাল ওয়ালের কথা বলছে এখন যদি মনে করো গ্রেট ওয়াল অফ চায়না চায়নার গ্রেট ওয়াল এখন ওইটা কি চাইলেই একটা কুকুর পুরাটা লাভ দিতে পারবে এটা কিন্তু পসিবল না এটা সাধারণত ওই কোনো জীবের পক্ষে একবারে পসিবল না অনেক বিশাল আকৃতির একটা ওয়াল হ্যাঁ এটা অনেক লম্বা তো এত লম্বা একটা হচ্ছে চাইলেই সে লাভ দিতে পারবে না আবার যদি বলো তাহলে লম্বা দৈর্ঘ্য হয়তো পারলো না প্রস্থ না প্রস্থ যদি 10 থেকে 12 ফিট হয় তাহলে কি চাইলেই একটা কুকুর কি 12 ফিট লাভ দিতে পারবে এটা কিন্তু পসিবল না এটা আমরা সাধারণত দেখি না তাহলে ওই ক্ষেত্রে ওই ওয়ালের ক্ষেত্র এটা তখন কিন্তু আবার অ্যাবভ দেওয়ার সুযোগ নেই তখন ওভার দেবো না অ্যাবভ দেবো কনফিউশন তাহলে আগে দেখবো যে আমাদের সিকোয়েন্সটা কী আমাদের অবস্থাটা কী যদি মনে করো ওইটা আমাদের সীমানার মাঝে আমাদের নাগালের ভিতর আমরা চাইলে ওটা করতে পারি তাহলে আমরা ওভার দেবো যদি না পারি অ্যাবভ যাই হোক আমি তোমাদের আসলে একটা গল্প যে বলতেছিলাম সেই যে মনে করো ইঁদুরটা সেই ইঁদুরটা কি আসলে ওইখানে থাকবে না ইঁদুরটা যখন তারা এভাবে ইঁদুরের তার বংশটা ধ্বংস করার জন্য চেষ্টা করলো তখন ইঁদুরটা কী করলো এইভাবে এটা পাড়ি দেওয়ার চেষ্টা করলো তো যখন এটা পাড়ি দেবে তখন এইখানে হবে কি থ্রো হইতে পারে অ্যাক্রস হইতে পারে অর্থাৎ কোনাকুনি বা আড়াআড়ি পাড়ি দেওয়া তাই এটা থ্রো হইতে পারে অ্যাক্রস হইতে পারে এখন সেই মনে করো ইঁদুরটা এর উপর কোনাকুনিভাবে এই যে পাইপটা থেকে বের হওয়ার চেষ্টা করলো বের হয়ে চেষ্টা করলো তখন এইখানে সে নিচে চলে আসলো তাহলে একটা ছিল ওয়ান তাহলে এখানে তখন চলে আসবে কি এখানে হয়ে যাবে ডাউন অর্থাৎ নিচে চলমান অবস্থা বোঝাবে এটা কী হবে নিচে চলমান অবস্থা এখন এই নিচে আর যাওয়ার জায়গা নেই তাহলে এটা হচ্ছে আন্ডার দেওয়া যেতে পারে অথবা বিনেথ দেওয়া যেতে পারে বিনেথ ওয়ার্ডটা ক্লাস সিক্সে কম আসে তারপরে মাঝে মাঝে যেহেতু আসে এই জন্য তোমাদেরকে দেখালাম এই আন্ডার মানে একদম নিচে ওর নিচে আর যাওয়ার জায়গা নেই এখন তারা চিন্তা করলো যে তাহলে এটা কী করা যায় আগে ছিল এটা বড় জায়গা না তাহলে তো একদম নিচে চলে আসছে তাহলে এটা হচ্ছে একটা ছোটো জায়গা তাই না তাহলে এটা হচ্ছে ছোটো স্থান বা কম সময় এটা দেখা গেল তো এরপরে তারা যখন গল্প করতেছিল তারা চিন্তা করলো যে না আমরা তো দুইজন ছিলাম এই সামান্য একটা ইঁদুরের কাছে আমরা হেরে যাব এটা কি হয় বলো এটা তো সম্ভব না তো তোমাদের মতোই মনে করো যদি স্টুডেন্ট হয় তো তারা চিন্তা করলো যে না আমরা অনেকের মধ্যে এটা আলোচনা করব তাহলে এটা হলো শব্দটা কী দেবো আমরা অ্যামাং তা
অনেকে যদি বুঝায় তাহলে অনেকের মাঝে বুঝালে এটা হচ্ছে এমং হবে তাহলে বি টেন্স হলো কি দুজনের মাঝে আর এখন তারা অনেকের মধ্যে এটা আলোচনা করতে থাকলো যে না তাহলে আমরা এটা আমরা এই ইদুটাকে আমরা ধরবই তাহলে তারা যে গল্পটা করছিল কিসের বলতো দেখি অফ রাইট এটা হচ্ছে র এর এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় অফ অর্থাৎ বাংলা বলতে গেলে বাংলা ক্রিয়া শেষে র এর এই অর্থ বোঝানোর জন্য অফ শব্দটা ব্যবহার করা হয় কিন্তু যদি ও ডাবল এফ দেই তাহলে কি হবে অফ মানে কি সুইচ অফ তাহলে মানে একেবারে বন্ধ যদি হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে অফটা ব্যবহার করা হয় তো এটা এই অফটা তাহলে হচ্ছে রয়ের আর এই ও ডাবল এফ ওটা হচ্ছে যেমন বলা হয় না সুইচ অফ দ্য ফ্যান হ্যাঁ যেমন আমরা অনেক সময় লিখি না সুইচ তোমরা খেয়াল করবা তোমাদের বাসায় সবার বাসায় কারেন্টের সুইচ থাকে তখন ওইখানে লেখা দেখবো ও ডাবল এফ থাকে তারপরে বন্ধ করে দেবে তো এই জন্য ডাবল এফ নাকি না এটা স্পেলিংটা এমনই সুইচ অফ দ্য ফ্যান অর্থাৎ ফ্যানের সুইচটা বন্ধ করো তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে তারা মূলত কী নিয়ে আলোচনা করছিল অফ অর্থাৎ র এর তাহলে আমরা আজকে যে জিনিসগুলো দেখলাম আমরা দেখলাম যে এই যে ওয়ার্ডগুলা তো ওয়ার্ডগুলো আমরা বিভিন্নভাবে গল্পের আকারে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম এছাড়া আরও কিছু প্রিপোজিশন আসে যেগুলো সচরাচর আসে সেগুলো নিয়ে আমরা মূলত ডিসকাস করলাম এছাড়াও যদি আরও কিছু আসে কোনো প্রবলেম থাকে সেটা তোমরা নেক্সট টাইমে আমাদের কমেন্টসে জানাইতে পারো আমরা সেটা বোঝানোর চেষ্টা করব তো প্রাথমিকভাবে যেগুলো খুব বেশি আসে সেগুলো আমাদের আলোচনা করা হলো আশা করি বাচ্চারা তোমাদের এগুলো যদি প্র্যাকটিস করো তোমাদের বুঝতে জন্য অনেক সুবিধা হবে তো তোমরা অবশ্যই এগুলো বাসায় বেশি করে প্র্যাকটিস করবে এবং ভালোভাবে থাকার চেষ্টা করবে সুস্থ থাকার চেষ্টা করবে আল্লাহ হাফেজ